2023 বিশ্বকাপে ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার সাথে একটি ম্যাচ খেলে ফেলেছে। আসলে এটা প্রস্তুতি ম্যাচ। তো এই প্রস্তুতি ম্যাচে কিন্তু শ্রীলঙ্কাকে আসলে বাংলাদেশ খুব হেসে খেলে এক প্রকার হারিয়ে দিয়েছে। তবে এই ম্যাচে ছিলেন না অধিনায়ক শাকিব আল হাসান। তো এই শাকিব আল হাসান না থাকার কারণ ছিল আসলে তার ইঞ্জুরি নাকি ছিল পায়ের গোড়ালিতে, সেই কারণে তিনি খেলতে পারেনি। মূলত প্র্যাকটিস সেশনে শাকিব আল হাসান কিছুটা আঘাত পান, সেই কারণে তিনি প্রস্তুতি ম্যাচটিকে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ইঞ্জুরিও ছিল। তো এই বিষয়টি আসলে সমালোচনা হচ্ছে প্রচুর, কারণ ইঞ্জুরির কারণে কিন্তু তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শাকিব আল হাসান সহ অনেকেই এর সাথে জড়িত আছে। তো এই জন্য ভক্তরা এখন শাকিবকে নিয়ে ট্রোল করছে। তো শাকিবকে কেন খেলানো হচ্ছে, তো এই বিষয় নিয়ে এবার মাশরাফে বিন মোর্তজা মুখ খুললেন এবং নির্বাচক প্যানেল থেকে সুখবর দিয়েছে যে শাকিব আল হাসানের ইঞ্জুরি খুব একটা গুরুতর না। আফগানিস্তানের সাথে প্রথম ওয়ানডে ম্যাচে তাকে পাওয়া নিয়ে কোনো সংশয় নেই, সে খেলবে। তো মাশরাফি নিজের ফেসবুক ভেরিফাইড পেজে একটি তার পোস্ট দিয়ে আসলে সমালোচকদের একবারে কড়া সমালোচনা করলেন। তো চলুন আমরা পড়ে আসি কী কী লিখেছেন তিনি। তিনি লিখেছেন, সাকিবের ইঞ্জুরি ছিল তাই আজ খেলতে পারেনি, দোয়া করি সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে তার যেহেতু ইঞ্জুরি তাহলে কি সে খেলবে নাকি বসে থাকবে। আবার অনেকে লিখছেন তার যেহেতু ইঞ্জুরি তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত। তারপরে লিখেছেন, এটা কি কোনো কথা হলো, এরা কি অসুস্থ, এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোনো চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে, মনে এত হিংসা চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে। আসলে মাশরাফি বিন মোর্তজা পুরাই রিয়েক্ট করেছেন এইসব কথাগুলো। তারপরে বলেছেন, এটা কি কোনো একজনের দল নাকি, আমাদের দেশের দল, শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি, আমাদের বিশ্বকাপ সপ্তাহের ধারক ওরা। কারণ কারো প্রিয় ক্রিকেটার থাকবে না, কারো প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশা মতো পারফর্ম করবে না, কিন্তু দলটা তো আমাদের সবার, এটাই মনে রাখা উচিত। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদের বিশ্বাস জোগানোই এখন সবথেকে বেশি জরুরি।